মানবিক ভর 12 মানবিক ভর বা এর আরেক নাম হচ্ছে পারমাণবিক গুরুত্ব 12 মানবিক গুরুত্ব পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব কি পড়ানো হয়েছিল কোন মৌলের একটি পরমাণু একটি এইচ পরমাণুর চেয়ে যত গুণ ভারী কোনো মৌলের একটি এইচ পরমাণুর চেয়ে যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাকে বলে মৌলের পারমাণবিক ভর কোন মৌলের একটি এইচ পরমাণুর চেয়ে যত গুণ ভারী সেই সংখ্যাকে বলে মৌলের পারমাণবিক ভর কার্বন মৌলের পারমাণবিক ভর 12 কথাটি দ্বারা বোঝায় কে একটি এইচ পরমাণুর চেয়ে 12 গুণ ভারী এটা একটা উদাহরণ দিলাম অক্সিজেন মৌলের পারমাণবিক ভর কত 16 এই কথাটা দ্বারা কি বোঝায় অক্সিজেন মৌলের পারমাণবিক ভর 16 দ্বারা কি বোঝায় 16 কথাটি দ্বারা বোঝায় একটি অক্সিজেন পরমাণু একটি এইচ পরমাণুর চেয়ে 16 গুণ ভারী নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব 14 কথাটি দ্বারা কি বোঝায় নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব 14 এবার দেখেন কতগুলো মৌলের নাম মৌল তাদের চিহ্ন পারমাণবিক ভর মৌল হাইড্রোজেন চিহ্ন কত এইচ পারমাণবিক ভর একটি হাইড্রোজেন পরমাণুর চেয়ে 1 গুণ ভারী হবে হাইড্রোজেন নাইট্রোজেন চিহ্ন এন এর পারমাণবিক ভর 14 অক্সিজেন ও পারমাণবিক ভর 16 তারপরে কার্বন সি পারমাণবিক ভর 12 তারপরে ধরো সোডিয়াম চিহ্ন হচ্ছে এন এ পারমাণবিক ভর 23
এখানে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 লিখলাম, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, কথার অর্থ কি? নাইট্রোজেনের চাপার কি একটি নাইট্রোজেন পরমাণু একটি হাইড্রোজেন পরমাণু হচ্ছে 14 গুণ ভারী। এবার কথা হচ্ছে আমি যে গ্রাম পরমাণু কাকে বলে, আজ এখনকার মেনু কার্ড গ্রাম পরমাণু, গ্রাম পরমাণু আর কিছুই নয়, ভালো করে দেখা, কোন মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ কোন মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করা হলে গ্রামে প্রকাশিত তো গ্রামে প্রকাশিত ভরকে বলে মৌলটির গ্রাম পরমাণু বা এক গ্রাম পরমাণু কোন মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করা হলে গ্রামে প্রকাশিত ভরকে বলে মৌলটির গ্রাম পরমাণু বা এক গ্রাম পরমাণু। অতএব দেখো এক গ্রাম পরমাণু হাইড্রোজেন সমান কত হবে, এক গ্রাম পরমাণু নাইট্রোজেন সমান 14 গ্রাম, 1 গ্রাম পরমাণু অক্সিজেন সমান 16 গ্রাম, 1 গ্রাম পরমাণু কার্বন সমান 12 গ্রাম। দেখো লেখাটা আমরা পারমাণবিক ভর একটা কথা শুনেছি, আণবিক ভর এবারে কথা কি, আণবিক ভর বা আণবিক গুরুত্ব, আণবিক ভর বা আণবিক গুরুত্ব। যখন পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব বললাম তখন কি বলেছিলাম, কোন মৌলের একটি পরমাণু, এই কথাটা হয়েছিল না, পারমাণবিক ভরের সময় পরমাণু কথাটা হয়েছিল, আণবিক ভর মানে অণু নিয়ে কথা হবে, কোন মৌল বা যৌগের একটি পরমাণুর চেয়ে যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাকে বলে মৌল বা যৌগের তুলনামূলক সংখ্যাকে বলে মৌল বা যৌগের আণবিক ভর। কোন মৌল বা যৌগের একটি পরমাণুর চেয়ে যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাকে বলে মৌল বা যৌগের আণবিক ভর বা আণবিক গুরুত্ব। যেমন হাইড্রোজেন মৌলের আণবিক গুরুত্ব কত, হাইড্রোজেন মৌলের আণবিক গুরুত্ব 2, কারণ বা হাইড্রোজেন আণবিক গুরুত্ব 2, হাইড্রোজেন মৌলে
রান্নার গুঁড়ো দই এখানে একটি এইচ অণু একটি এইচ পরমাণুর চেয়ে দুই গুণ ভারী, তাই তো হবে। কারণ একটি অণু মানে দুটি পরমাণু আছে। নজর বোর্ডের দিকে তাকাও, এটা মনে করো একটা এইচ টাকা, এটা একটা এইচ পরমাণু, আর এইচ অণু যখন হবে তখন এরকম দুটো পরমাণু হবে পাশাপাশি, ডবল হয়ে যাবে না? একটি এইচ অণু একটি এইচ পরমাণু হচ্ছে দ্বিগুণ ভারী হবে। আবার এটা একটা উদাহরণ দেবো, অক্সিজেনের আণবিক গুরুত্ব, অক্সিজেন মৌলের আণবিক গুরুত্ব অক্সিজেন মৌলের আণবিক গুরুত্ব কত? ষোলো না, বত্রিশ হবে। এদিকে দেখো, অক্সিজেন আণবিক গুরুত্ব 32। একটি অক্সিজেন অণু একটি এইচ পরমাণুর চেয়ে কত? 32 গুণ ভারী। একটি অক্সিজেন অণু একটি এইচ পরমাণুর চেয়ে 32 গুণ ভারী। কেন ভাই? কারণ একটা এদিকে থাকা, এটা মানে অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন, এটা যে অক্সিজেন পরমাণু, এটা এই পরমাণুটা একটি এইচ পরমাণু হচ্ছে। এটা আমি বোঝানোর জন্য আরেকটা কাজ করি, বোঝানোর স্বার্থে কি করছি, নজর এদিকে রাখো, আমি এইরকম দিলাম। এটা মানে কি, এটা একটা অক্সিজেন পরমাণু, এই অক্সিজেন পরমাণু এটা এইচ পরমাণুর চাইতে 16 গুণ ভারী। একটি অক্সিজেন পরমাণু একটি হাইড্রোজেন পরমাণু হচ্ছে 16 গুণ বড়। এবার এইরকম কিছু, এটা একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু, দুটো, এটা কি অক্সিজেন অণু, অক্সিজেন এটা অণু, তাহলে এটা কত গুণ ভারী হবে? এটা যদি 16 গুণ ভারী, এটা 32 গুণ ভারী হবে, 32 গুণ ভারী। বোঝা গেছে ব্যাপারটা? 3 নম্বর, নাইট্রোজেনের জেনের আণবিক গুরুত্ব, নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত? 14। তাহলে আণবিক গুরুত্ব কত হবে? 28। কারণ একটি নাইট্রোজেন অণু দুটি পরমাণু দিয়ে গঠিত, একটি নাইট্রোজেন অণু দুটি নাইট্রোজেন পরমাণু দিয়ে গঠিত 28। একটি নাইট্রোজেন অণু এইচ পরমাণুর চেয়ে 28 গুণ ভারী। তো 3 নম্বর 4 নম্বর, তোমার জল H2O, জলের আণবিক গুরুত্ব 18। জলের আণবিক গুরুত্ব কত? 18। জল হচ্ছে H2, এদিকে তাকাও, এই হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1, দুটো পরমাণু আছে, আর অক্সিজেনের 16, এখান থেকে 18 তৈরি হয়। জলের আণবিক গুরুত্ব 18, তাহলে একটি জলের অণু একটি এইচ পরমাণুর চেয়ে 18 গুণ ভারী। 18 গুণ ভারী। এবার গ্রাম অণু কাকে বলে? এটা তো
এবার কি আণবিক গুরুত্ব বললাম, গ্রাম অণু বা এক গ্রাম অণু। আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে, গ্রামে প্রকাশিত ভরকে, আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে, গ্রামে প্রকাশিত ভরকে বলে এক গ্রাম অণু। এদিকে দেখো, আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে, গ্রামে প্রকাশ করলে, গ্রামে প্রকাশিত প্রকাশিত ভরকে বলে মৌল বা যৌগের, চলে যাবে